বাপ চিনা দরকার ছিল, যাকে চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করিলা। চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচারে, উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করিলা। হা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে এত লম্বা সেজদা করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে মনে হতো নবী ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা। এজন্য আমি নবীর পায়ের পিছনে তালুর মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চাইতাম, মানে রেগ দিয়ে বসাইতাম আর কি, যে জীবিত কিনা, এত লম্বা সেজদা দিতেন। হা বাজা, হযরতে সাহাবাই কেরাম বলেন নবীজি সেজদা দিতেন এত লম্বা, আর কাঁদতেন, আহ নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। সাহাবীরা বলেন চুলার মধ্যে, ডেকচির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডক ডক করে, গরম পানি ডক ডক করে না, এরম ডক বগে আওয়াজ যেভাবে করে আল্লাহর নবীর কলিজার কলবের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডক ডকে আওয়াজ শুনতাম, সেজদার কান্না। আল্লাহর নবী এভাবে কাঁদতেন, নবী এভাবে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদে এক রাকাতে মাত্র দাঁড়াইছে, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আর সেজদাও করে নাই আর রুকু দেয় নাই, বেলালের আজান পর্যন্ত ফজরের আগ মুহূর্ত এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলাইয়া ফেলছে, দাড়ি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এরপরে আরো আশ্চর্য কথা শুনেন, আহ, আম্মা জান আয়েশা বলে উম্মত শুনবা, সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে, সেটা কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য নবী কাঁদছে, ইন তুআযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এটা কোরআনের আয়াত, আল্লাহর নবী এক অদ্দূর সারা রাত পড়ছে, আল্লাহরে বলছে মাওলা আমার উম্মত, আপনি যদি গুনার কারণে আজাব দেন আপনি দিতে পারবেন, আপনার আমি বলার কিছু নাই, আপনার বান্দা, আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, আজাব তো দিতে পারেন মাওলা। ওয়া ইন তাগফির লাহুম, আহা, নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাগার উম্মতকে মাফ করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজ, তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন, আপনাকে তো বলার কেউ নেই, আপনারে বাধা দিবে কে, আপনারে নিষেধ করবে কে, বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে। আহা, আমরা কিতাবে পড়ছি বা জান, ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি? নবীজি বলছে আনা মিনাল মুকাররাবিন, নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ জনদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মুহাম্মদ, হাশরের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন বন্ধু এই আসনে বসেন। কিতাব